আপনাদের সবারই প্রিয় ফজিলত শেখ প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ তাআলা, ফলিয়তাফাদ্দাল মাশকুরা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين. وبعد، الحمد لله আজকে বিশাল যে সিএফসির পক্ষ থেকে যে কনফারেন্স হচ্ছে, ইসলামিক কনফারেন্স, যারা উপস্থিত হয়েছেন, আমার সামনে আছেন এবং যারা আমার পাশে আছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শুরু করছি। প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এখানে উপস্থিত হওয়ার মধ্যে কি পার্থক্য, অন্য কোথাও তো আপনি উপস্থিত হতে পারতেন। ওয়াজের মজলিস তো অনেক হয়, এমন বহু ওয়াজের মজলিস আছে যেখানে আমরা যাই না, কিন্তু এখানে সবাই উপস্থিত হয়েছি দূর দূরান্ত থেকে। এবং আমি লক্ষ্য করেছি প্রত্যেকের ভালোবাসা, যেই ভালোবাসা আমি মনে করতে পারি পয়সা দিয়ে কিনা যায় না, এই ভালোবাসা আমাদের প্রতি, আপনাদের আমার বা আমরা আপনাদের প্রতি যে ভালোবাসা রাখি, এটা কিন্তু আলহামদুলিল্লাহ একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। কারণ আমরা কোনো আপনাদেরকে দুনিয়ার কোনো কিছু দেখাইনি, বা এমন কিছু এমন কোনো অর্থনৈতিক কিছু আপনাদের সাথে জড়িত নাই। আল্লাহর জন্য ভালোবাসা কখন তৈরি হবে, যখন আমরা সত্যি সত্যি আল্লাহর জন্য ভালোবাসাটা বুঝতে পারব। আল্লাহর জন্য ভালোবাসা তৈরি হয়েছিল যারা, তারা ছিল সালেহ সালেহীন, তাদের ভালোবাসা ছিল নিতান্ত আল্লাহর জন্য। এখন আপনি হয়তো বলতে পারেন সালেহ সালেহীন বলতে আপনি কাদের বুঝাচ্ছেন, এটা একটা স্বাভাবিক প্রশ্ন। আমরা যারা এই মানহাজের অধিকারী বলে দাবি করি, আমরা সালেফে সালেহীন যদি না চিনি তাহলে কিন্তু আমাদের এখানে আসাটাও বৃথা। সালাফ কাকে বলে? সাধারণত সালাফ বলে যারা আগে চলে গেছে, আফাল্লাহ আম্মা সালাফা, যা গত হয়ে গেছে আল্লাহ তা মাফ করে দিন আল্লাহ বলতেছে। খালাফা ফা খালাফা মিন বাদিহিম খালফুন, এর বিপরীত হচ্ছে খালাফ, যারা পরে আসছে, ভিন্ন নীতি অবলম্বন করেছে, পূর্ববর্তী যারা এক নীতিতে ছিল তাদেরকে সালাফ বলা হয়, আর যারা ভিন্ন নীতি অবলম্বন করেছে তাদেরকে খালাফ বলা হয়। এক নীতিটা কোন নীতি হবে সেটার জন্য বেশি দূর যাওয়ার দরকার নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে তাকায়, তিনি কি বলেছেন? তিনি বলেছেন অচিরেই তোমরা অনেক মতভেদ দেখতে পাবে। এখন তো মতভেদ নাই, তাই না? আছে আছে, আলহামদুলিল্লাহ। আপনি বুঝতে পারছেন যে রসুলের বক্তব্য সত্য, রসুলের বক্তব্য সত্য হয়েছে। মতভেদ আমরা দেখতে পাচ্ছি এত বেশি, একই পরিবারের ভিতরে বহু মানুষের মতভেদ, এবং এমন কি কিছু মানুষ সকালে একরকম বিকেলে আরেক রকম হয়ে যাচ্ছে, মতভেদে ভর্তি হয়ে আছে। এই মতভেদ থেকে মুক্তির জন্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মতভেদ থেকে মুক্তির জন্য আমাদের কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জানিয়েছিলেন যে এই মতভেদ থেকে মুক্তির জন্য মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি এবং আমার সাহাবীরা আছে, এদের এই পথ এবং মতকে তোমাদের অনুসরণ করে চলতে হবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত, আগেকার উম্মতরা 72 ভাগে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। উম্মত বলেছে এদেরকে, অর্থ হচ্ছে এটা কাফের না, অর্থাৎ এই উম্মতের ভিতরে এই ফেরকাগুলি হবে। এগুলি সম্পর্কে রসুল বলেছেন, কুল্লুহা ফিন্নার, এরা জাহান্নাম। রসুলের কথা আমার কথা না, ইল্লা ওয়াহেদা, একটি ব্যতীত। জিজ্ঞাসা করেছে এরা কারা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটা হচ্ছে আজকে আমি যার উপর আছি, আমার সাহাবীরা যেটার উপর আছে, সেটা যারা অনুসরণ করবে তারা এই এই একটি দলের অন্তর্ভুক্ত হতে পারবে। এদের আরেক নাম হচ্ছে আলফের তাতুন নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। এদের আরেক নাম হচ্ছে আত্মায়ফাতুল মনসুরা, আল্লাহর পক্ষ থেকে দলিল ভিত্তিক সাহায্য প্রাপ্ত দল।
এরা কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে যারা এদের বিরোধিতা করবে তারা এদের ক্ষতি করতে পারবে না কারণ ক্ষতি করার কিছু নেই এরা যদি মরেও যায় আল্লাহর দরবারে যাবে জান্নাতের পথে যাবে আর দুনিয়ার বুকে বেঁচে থাকলে দাওয়াতের পথে তারা কাজ করে যাবে সুতরাং তাদের ক্ষতি হওয়ার কোনো কিছু কারণ নেই ক্ষতি হবে অর্থ হচ্ছে হ্যাঁ তারা হয়তো দুনিয়ার বুকে বড় কোনো কিছু দখল করে থাকবে না কিন্তু তারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে তারা চলবে সাহাবা ইকরামের পথে তারা চলবে তাহলে সালাফের অনুসারী কারা সালফে সালের অনুসারী হচ্ছে সাহাবা ইকরাম তাদেরকে অনুসরণ করা তারা হচ্ছে সালাফ প্রাথমিক সালাফ হচ্ছে সাহাবা ইকরাম অর্থাৎ তারাই আমাদের পূর্ববর্তী লোক তাদের নিয়ে গর্ব করি ওহে জরির জরির কোথায় পাবে দুনিয়া জুড়ে তাদের জরির কবি ফেরাজদুক বলছিল জারিরকে সে কথাই মনে পড়ে আপনি যদি ভালো থাকতে চান দুনিয়া এবং আখিরাতে তাহলে সাহাবা একরামের নীতি আপনাকে মেনে চলতেই হবে যেভাবে সাহাবা একরাম কোরআনকে মেনেছেন আপনাকে সেই পথে চলতে হবে যেভাবে সাহাবা একরাম হাদিস মেনেছেন সেভাবে আপনাকে মেনে চলতে হবে সাহাবা একরাম হবে আপনার চোখের সামনে এমন একটি আয়না যে আয়না দিয়ে আপনি অনুসরণের মাত্রা নির্ধারণ করবেন যে এই পথ অনুসরণ করলে এই আয়না দিয়ে আমি চলছি যদি একটু এদিক সেদিক হয় আপনি সেই পথ থেকে দূরে সরে গেলেন আপনি আর সঠিক পথে আসতে পারবেন না আপনি রাস্তা ভুলে গেলেন এই রাস্তা ভুলে গেলে আর ফিরে আসতে পারবেন না অবশ্যই আপনাকে এই পথে আসতেই হবে না হলে আপনি যে জাহান্নামের ওয়াদা করা হয়েছে যদি এই পথে না থাকেন জাহান্নামে আপনাকে যেতেই হবে আর কারো পথের ব্যাপারে আপনাকে মুক্তির সনদ দেয়া হয়নি যদি আপনি সাহাবায়ে কেরামের পথে থাকতে পারেন আপনাকে মুক্তির সনদ দেয়া হয়েছে এই মুক্তির সনদ সাহাবায়ে কেরামের সুন্দর অনুসারী যারা এবং আতবাউত তাবেইন যারা সাহাবায়ে কেরামের সুন্দর অনুসরণ করেছে তাবেঈ তাবেইনের সুন্দর অনুসরণ করেছে চার ইমাম এবং হাদিসের মুহাদ্দিসগণ এতে করে আরো যে সমস্ত ইমামরা দ্বীনের খেদমত করেছে সে সমস্ত বিখ্যাত মুফাসসিরিন এবং যে সমস্ত মুহাদ্দিস চলে গেছেন এরা সবাই এই পথের পথিক এরা সবাই আমাদের সালাফ সালফে সালেহীন অনুসরণ না করে কোনো উপায় নেই এর বিপরীত কিছু করলে আমি বলছি না আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন কখনো কখনো চিরস্থায়ী জাহান্নামী হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে যদি আকীদা বিনষ্ট হয়ে যায় আর যদি মানহাজ বিনষ্ট হয় আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে কারণ এটা আমার কথা নয় সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনি বলেছেন আমার এই পথের বাইরে যারা থাকবে কুল্লুহুম ফিন্নার সবাই তারা জাহান্নামে যাবে সুতরাং জাহান্নামে থেকে মুক্ত থাকতে হলে এই কঠিন সাবধান বাণী থেকে মুক্ত হতে হলে আপনাকে সালফে সালেহীন নীতি মানতে হবে জানতে হবে সালফে সালেহীন নীতি কি তা অনেকেই বলে আজকে আমি নেগেটিভলি উত্থাপন করব যে এই কাজটি সালাফদের কাজ নয় এই কাজটি সালফে সালেহীনের পথ নয় এই জিনিসের গুণে কয়েকটা জিনিস আমি উল্লেখ করবো সবগুলো উল্লেখ করতে পারবো না এক নম্বর হচ্ছে সালফে সালেহীন জ্ঞান অর্জনের ক্ষেত্রে সালফে সালেহীন জ্ঞান অর্জনের ক্ষেত্রে যে কোনো ব্যক্তি থেকে জ্ঞান নিতেন না তারা অবশ্যই যার মানহাজ শুদ্ধ আছে তার থেকে শুধুমাত্র জ্ঞান অর্জন করতেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বলেন আমি হাজারের উপরে মুহাদ্দিস থেকে হাদিস নিয়েছি তবে এমন কারো থেকে হাদিস নেইনি যে ব্যক্তি বলবে ইমান কথা ও কাজ নয় ইমান বাড়ে না কমে না এমন কোনো ব্যক্তি থেকে আমি হাদিস গ্রহণ করিনি এর অর্থ হচ্ছে সালফে সালেহীন দেখতেন কার থেকে হাদিস নিতে হবে কার থেকে আকিদা নিতে হবে কার থেকে তাফসীর নিতে হবে সালফে সালেহীন সেটা ভালো করে খেয়াল রাখতেন এজন্য ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম এই ইলম হচ্ছে দীন কার থেকে তোমরা ইলম নিচ্ছ তা ভালো করে জেনে নাও কার থেকে তোমরা ইলম নিচ্ছ ভালো করে জেনে নাও কারণ যে কোনো সময় আপনার কে যদি কোনো খারাপ লোকের কাছ থেকে জ্ঞান দেন আপনাকে সে বিভ্রান্ত করে দিবে আমরা একটা উদাহরণ দিয়ে থাকি ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই আপনারা জানেন বিশাল মুহাদ্দিস যার কিতাবের বহর আপনি বোঝাও বইতে পারবেন না এত বেশি কিতাব লিখেছে হাদিসের ক্ষেত্রে বিশাল ভান্ডার তিনি লিখেছেন এই ইমাম যখন তিনি ইমাম ইবনে ফোরক নামক ব্যক্তির কাছে পড়েছিলেন
যিনি কালাম শাস্ত্রবিদ ছিলেন এবং যিনি আল্লাহকে আরশের উপর সাব্যস্ত করতেন না এবং যিনি আল্লাহর সিফাত সাব্যস্ত করতেন না এমন লোকের কাছে কিছুদিন তিনি অধ্যয়ন করেছিলেন সারাটা জীবন তিনি এই বলা তিনি কাজে নিয়ে বেরিয়েছেন যখনই আল্লাহর কোনো বিষয় আসে তখনই তিনি তাকদিমুল আকল বিবেককে প্রাধান্য দিয়েছেন কারণ উস্তাদ এরকম বলেছে এখন কিভাবে সব বাদ দিয়ে দেই উস্তাদ দ্বারা প্রভাবিত হয়ে সারা জীবন তিনি বিভ্রান্তিতে ছিলেন অনেক জায়গাতে আলহামদুলিল্লাহ তারপরেও আমরা বলবো না শুধু রাহিমাহুল্লাহ বলবো দ্বীনের জন্য তিনি বিশাল খেদমত রেখে গেছেন কিন্তু তার জীবনে উস্তাদের প্রভাব বিশাল ছিল আজও আপনার সন্তান যখন ছোটকালে কোথাও পড়ে সেখান থেকে যে প্রভাব দিয়ে বড় হয় বড় হলে তিনি সেটা পরিপূর্ণভাবে ত্যাগ করতে পারে না ইল্লা আমার রাহিমাল্লাহ আল্লাহ যাকে রহমত করে তিনি ব্যতীত অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় প্রথম ওস্তাদের কথা ছাড়তে পারে না প্রথম যাদের কাছে শিখেছে তাদেরকে অতি ভক্তির নাম করে তাদের অনেক ভুল তথ্যকে তারা গ্রহণ করে নিয়ে থাকে এক নম্বর একটি নীতি আমি বললাম তা হচ্ছে এলেম যার তার কাছ থেকে নেওয়া যাবে না দ্বিতীয় নীতি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি হচ্ছে সালাফদের নীতি হচ্ছে এটা যে সবাইকে এক পাল্লায় মাপে না অর্থাৎ বেদাতি 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 এবং বেদাতকারীর মধ্যে পার্থক্য করে বেদাতি এবং বেদাতকারীর মধ্যে পার্থক্য কি একজন মানুষ না জেনে কোনো বেদাত করেছে আরেকজন মানুষ বেদাতের দিকে আহ্বানকারী দুইজনকে এক পাল্লায় সলবেসাল এই মাপতেন না এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এমন বহু শিয়া থেকে হাদিস নিয়েছেন যারা সবাই একমত যে তাদের মধ্যে তাশাইয়ুর ছিল তবে তারা বাড়াবাড়িতে লিপ্ত ছিল না তাদের মধ্যে কিছুটা সমস্যা ছিল তারপর তিনি হাদিস নিয়েছেন আমার সামনে মুহাদ্দিসরা আছেন তাদের জিজ্ঞাসা করেন অনেক পাবেন আপনি মুহাদ্দিস এরকম নিয়েছেন প্রশ্ন কি তারা বাড়াবাড়ি করতো না হয়তো তাদের মধ্যে কিছুটা ঝোঁক পড়ে গিয়েছিল ভুলের কারণে কিন্তু তাই বলে সবাইকে এক মাপে মাপেনি কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ আছে অমুকের মধ্যে একটু সমস্যা হয়ে গেছে সুতরাং আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে নেই তাক সালাফিদের অন্তর্ভুক্ত হতে পারেনি বাইরে চলে গেছে এরকম এই নীতি তাদের মধ্যে অবস্থান করে থাকে এটা অবশ্যই ভুল এখন বলতে পারেন পার্থক্য কিভাবে করব পার্থক্য করবেন কারটা বেশি কতটুকু বেশি সেটার উপরে একজন মানুষের ভুলের চেয়ে তার যদি শুদ্ধটা বেশি হয় তিনি হচ্ছেন আমাদের আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত ভুলটা ভুল বলবেন সেজন্য আমরা ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য শুনি ইবনে হাজারের কচ্ছল বাড়ি কুড়িয়ে দেই না আমরা বলি যে ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাই আমাদের লোক ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য শুনি কিন্তু তার তার যে কিতাব মিনহাজ মিনহাজকে আমরা অনুসরণ করে চলি কিন্তু ভুলকে অনুসরণ করি না কিন্তু তাকেও খারাপ বলি না তার জন্য আমরা রাহিমাহুল্লাহ শব্দটি ব্যবহার করে চলি তৃতীয় হচ্ছে সালফে সালেহীনের নীতি এটা নয় বিশেষ কোন একটা ঝান্ডা বানাবো এবং এর অধীনে সবাইকে যুক্ত করব আলাদাভাবে সেটা সালফে সালেহীন মানহাজ নয় সালফে সালেহীন মানহাজ হচ্ছে প্রতিটি মুসলিমে প্রতিটি ইমানদার ব্যক্তি আমার লোক প্রতিটি মুসলিমে আমার লোক তার সাথে মিলে মিশে আমাকে চলতে হবে স্পেশাল কোন একটা ঝান্ডা তৈরি করার নিয়ম ইসলামে নেই আলাদা কোন গোষ্ঠী তৈরি করার ইসলাম নীতি দেয়নি যে ব্যক্তি এই জাতীয় ভাগ বাটোয়ারা করে ফেলবে আলাদা করে ফেলবে যে আমরা আমাদের এখানে শুধু আমরাই থাকবো আর কেউ আসতে পারবে না তার এটা সালফে সালেহীনের কোনো মানহাজ ছিল না দাওয়াত দিত তারা দাওয়াতের গোষ্ঠী হবে কিন্তু আলাদা কোন রাজনৈতিক গোষ্ঠী অথবা আলাদা কোন বিশেষ শ্রেণী তৈরি করা বা কোন একটা এমন শ্রেণী তৈরি করা যারা ব্যতীত কেউ এখানে আসতে পারবে না এমন কোন নীতি সালফে সালেহীনের ছিল না এজন্য আপনি জানেন যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন যখন তুমি দেখবে মসজিদে কিছু লোক অন্যদের ব্যতীত আলাদাভাবে গোপন পরামর্শ করছে তখন তুমি অবশ্যই বিশ্বাস করবে ইন্নাহু আলা তাসীসি দালালা নিঃসন্দেহে এরা পথভ্রষ্টতা রচনা করতে যাচ্ছে এর অর্থ হচ্ছে আমাদের ইসলামের দাওয়াত আলানিয়া সুস্পষ্ট মানুষের জন্য স্পষ্ট এবং সেটা প্রকাশ্য গোপন কোনো কিছু আমাদের কিছু নেই যারা গোপনীয়তাকে প্রাধান্য দিচ্ছে কেন গোপন করছে হক কথা যেটা সবার সামনে বলা যায় সেটা তারা বলবে যা সবার সামনে বলা যায় না তা থেকে চুপ থাকবে গোপন করার কোনো কিছু ইসলামে নেই ইসলাম আলানিয়া প্রকাশ্য জিনিস
স্পেশাল কোন ঝান্ডার নিচে বিশেষ লোকদেরকে একত্র করা ইসলামের কোন নীতি কোনদিনই ছিল না ইমাম ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি সেবারে আমাদেরকে সাবধান করে গেছেন চার নম্বর নীতি হচ্ছে রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে মানুষদেরকে খেপিয়ে তোলা এবং সেখানকার মন্ত্রী পরিষদ বা কারো বিরুদ্ধে কথা বলা আজে বাজে মন্তব্য করা গালিগালাজ করা অপমানজনক বক্তব্য দেয়া ইসলামের নীতির ভিতরে কোনদিনই ছিল না কোনদিনই এই নীতি ছিল না কেউ সেটা বলেনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তাকে তিন খলিফা পিটিয়েছেন মেরেছেন কিন্তু তিনি যখন তাদের সামনে নেয়া হতো তখন একটি কথাই বলতেন আমিরুল মুমিনিন আমিরুল মুমিনিন হা তিনি দলিলা মিনাল কিতাব ওয়াস সুন্নাহ আমিরুল মুমিনিন আমাকে আল্লাহর কিতাব এবং রাসূলের হাদিস থেকে একটি দলিল দিন আপনি এই বিবেকবানদের বা তথাকথিত মুতাযাদদের কথা দিয়ে প্রভাবিত হয়ে আপনি ভুল করছেন আপনি আমাকে কোরআন এবং সুন্নাহ দিয়ে দলিল দেন কিন্তু যখন ডাকছেন তখন একটি কথাই বলছেন আমিরুল মুমিনিন আমিরুল মুমিনিন থেকে তাকে ডাকছেন গালিগালাজ বা খারাপ কোন কথা দিয়ে তাদেরকে ডাকেননি সালাফদের মানহাজ নয় আপনার মুখটা নষ্ট করা আপনি খারাপ ভাবে কাউকে আহ্বান করবেন এটা কোনদিনই সালাফদের মানহাজ ছিল না পঞ্চম আরেকটি জিনিস আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে যখনই এই জাতীয় কেউ মানুষদেরকে সরকার বা কোন রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে সেখানে যত বিপদ দেখে নিয়ে এসেছে ইসলামের প্রথম এই সমস্যা তৈরি করেছিল বাগিরা ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে তার ফেতনা আজ পর্যন্ত আমরা সে ফেতনার আগুনে জ্বলে যাচ্ছি যারা ওসমান রাদিয়াল্লাহু বিরুদ্ধে দাঁড়িয়েছিল অনুরূপভাবে অনেক কোর্রারা কারীরা দাঁড়িয়েছিল সাইদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে তারাও ভুল করেছে সেই ভুলের কারণে 70,000 তাবেঈ মারা গেছে এই ভুলগুলি পরবর্তীতে ইমাম শাফি স্বীকার করেছে যে এটা মারাত্মক ভুল ছিল যে এভাবে আমরা দিন ও আলেম তাওয়াতের বাদ দিয়ে আমরা রাষ্ট্র সরকারের বিরুদ্ধে লেগে গিয়েছি এটা কোনোদিন ভালো কাজ হয়নি এটা আমাদের দাওয়াতকে বন্ধ করে দিয়েছে আমাদের মধ্যে যে দাওয়াতের চেতনা ছিল সেটাকে স্তব্ধ করে দিয়েছে আমাদের দাওয়াতকে বন্ধ করে দিয়েছে দাওয়াতের কাজকে স্তব্ধ করে দিয়েছে আর যদি বলেন যে নসিহত করতে হবে নসিহত আপনার কথা শুনলে আপনি নসিহত করবেন না শুনলে আপনি তা যদি পারেন একান্তে বলতে পারলে বলবেন না হলে আপনার দায়িত্ব শেষ যেটা আপনি করতে পারেন তা হচ্ছে জনগণকে হকের পথে দাওয়াত দিবেন সেই কাজটি আপনাকে করে দেওয়া হচ্ছে সালাফদের নীতি পঞ্চম নীতি হচ্ছে এলেম অর্জন করার ক্ষেত্রে সালফে সালেহী তাওহীদের এলেম সবার আগে স্থান দিতেন তাওহীদের এলেম সবার আগে স্থান দিতেন এবং সুন্নার এলেম সবার আগে স্থান দিতেন আজ তাওহীদের এলেম এবং সুন্নার এলেম এটা মানুষের কাছে অতি বেশি উপেক্ষিত হয়ে গেছে মানুষ এই দুইটার এলেম শিখতে চায় না ছোট কাল থেকে তাদেরকে এমন এমন জিনিস শেখানো হচ্ছে হয়তো সারা জীবন সেটা তো তাদের কোনো কাজে লাগবে না কিন্তু তাওহীদের বিদ্যা ছোট বাচ্চাদের শিক্ষা দেওয়া হচ্ছে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তিনি তার বাহনের পিছনে বসে শিক্ষা দিয়েছেন ইয়া গোলাম ইহফাযুল্লাহ ইয়াহফাযুকা ইজা স্তানতা ফাসতাইন বিল্লাহ ইজা সালতা ফাসআলিল্লাহ এভাবে তিনি অনেকগুলো তাওহীদের বাণী শিক্ষা দিয়েছেন এবং নবী রাসূলরা সব সময় তাওহীদ দিয়ে তাদের দাওয়াত এবং ইলম শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিন্তু আমরা এখন এই নীতির বাইরে অন্য নীতিতে চলেছি আমাদের এলেম যেন আল্লাহ তাআলা যেই পথে আমাদের নবী রাসূলদেরকে চলতে বলেছেন সেই পথের ভিত্তিতে আমাদের এলেম মানুষকে আমাদের সন্তানদেরকে দান করি সেই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে দুনিয়ার জাগতিক এলেম দেওয়ার জন্য অনেক মানুষ আছে কিন্তু যারা সালফে সালিন অনুসারী তারা প্রথম চিন্তা করবে কিভাবে তাওহীদের জ্ঞান সবাইকে দেয়া যায় কারণ অন্য জ্ঞান না হলেও চলে তাওহীদের জ্ঞান ক্ষণিকের জন্য যদি আপনার মন থেকে চলে যায় আপনি কাফের হয়ে যাবেন ঈমান থেকে বেরিয়ে যাবেন আপনি সবচেয়ে বেশি হতভাগা লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এই জন্য তাওহীদের জ্ঞান অন্তরে যতক্ষণ কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত অন্য দাওয়াতের সূচনা করা যাবে না তাওহীদটা শিখতে হবে তাওহীদটা জানতে হবে তারপর এই পথে দাওয়াত দিতে হবে ছয় নম্বর যে জিনিসটি করা যাবে না যা সালাফদের মানহাজ না তা হচ্ছে আলেমদেরকে খারাপ গুণে গুণান্বিত করা আমাদের দেশের সমাজে এক একজনে এক এক রকমের নতুন নতুন থিওরি নিয়ে আসছে কাউকে দেখবেন যে কাউকে বলতেছে যে অমুক হচ্ছে পেট্রো ডলারের গোলাম অমুক হচ্ছে যিনি টাকা খায় বাইর থেকে
অমুক হচ্ছে এই অমুক হচ্ছে ওহাবি ওই জাতীয় নামকরণের থেকে দূরে থাকতে হবে কুরআন এবং সুন্নাহর দিকে আহ্বান করবেন কাউকে বিশেষ কোন দল বা বিশেষ কোন গোষ্ঠীর দিকে আহ্বান জানাবেন না কুরআন এবং সুন্নাহর দিকে আহ্বান জানানো হচ্ছে নিয়ম এবং কোন আলেমকে জানা আপনি জানেন না তাকে তারপরে না জেনেও অমুককে অমুক বিভিন্ন রকমের যে খারাপ গুণে গুণান্বিত করেন এর জন্য আল্লাহর কাছে দায়ী হতে হবে আল্লাহর কাছে দায়ী হতে হবে কাউকে আপনি না জেনে যে মুখ থেকে বুক ফসকে কথা বলেছেন হাশরের মাঠে এর জন্য হতে পারে আপনার এত কষ্টের অর্জন করা নেক আমলগুলি সেই ব্যক্তি নিয়ে চলে যাবে আপনি হতাশায় ভুগতে ভুগাছার কোনো কারণ থাকবে না সপ্তম যে নীতি যা সালাফদের মানহাজ না তা হচ্ছে নির্দিষ্ট কোনো আলেমের জন্য তাসুব করা নির্দিষ্ট জীবিত কোনো আলেম অমুক ব্যক্তি যদি কোনো ভালোবাসে আমি ভালোবাসলাম অমুক ব্যক্তির মন্দবাসার জন্য আমি মন্দবাসলাম এই জাতীয় কাজ চলবে না অমুক খারাপ হলে বললে খারাপ অমুক ব্যক্তি খারাপ বললে খারাপ অমুক ভালো বললে ভালো এক ব্যক্তির উপর তা নির্ভরশীল হতে পারে না কারণ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন কুল্লুন ইউখাযু মিন কাউলিহি ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিব হাযাল কবর প্রত্যেকটি ব্যক্তির কথা নেওয়া যাবে এবং ছাড়া যাবে তবে এই কবরবাসী ব্যতীত এই কবরবাসীকে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা সবটাই নিতে হবে কোনো কিছু ছাড়া যাবে না এর বাইরে প্রত্যেকটি ব্যক্তি যদি আপনি বিশেষ কোন ব্যক্তির অনুসরণ করেন আরেকজন আরেকজন অনুসরণ করেন তাহলে দিনটা ভাগ ভাগ হয়ে যাবে আপনাকে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং মতে আপনাকে পথে আপনাকে চলতে হবে অষ্টম হচ্ছে যে মাযহাবি বিতর্কের কারণে যেখানে ইখতিলাফ শরীয়তে আগে থেকে আছে সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ ছিল তাবেঈনদের মধ্যে মতভেদ ছিল ইমামদের মধ্যে মতভেদ ছিল সেই সমস্ত মাসআলাগুলোর কারণে একে অপরের প্রতি শত্রুতা পোষণ করা যাবে না কেন এর উদাহরণ দিচ্ছি আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা তার সাহাবীরা ফিকার মাসআলার ক্ষেত্রে অনেক মতভেদ করেছেন মুজামু ফিকহিস সালাফ একটা গ্রন্থই আছে সেটার মধ্যে পাঁচ খণ্ডে সাহাবায়ে কেরামের মতভেদ জমা করা হয়েছে সাহাবায়ে কেরাম মতভেদ করেছেন ফিকার মাসআলাতে আকীদার মাসআলাতে তারা কোনো মতভেদ করেননি তাহলে বোঝা গেল ফিকার মাসআলাতে মতভেদ থাকার কারণে এই কারণে টানাপোড়েন তৈরি করা যাবে না এখানে একে অপরকে ছাড় দিতে হবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইউনুস ইবনে আব্দুল আলার সাথে মতভেদ করেছেন মতভেদ করার পর তার মনে হলো ইউনুস বুধ মন খারাপ করেছে রাতের বেলা ইউনুসের বাড়িতে গিয়ে বললেন যে আমরা যে মতভেদ করেছি ফিকার মাসআলাতে আমরা পরস্পর ভাই থাকতে পারি ফিকার মাসআলাতে আলাদা থাকার পরেও আপনারা জানেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার দুই ছাত্র ছিল একজন হচ্ছেন ইমাম ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি একজন হচ্ছে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ইমামের সাথে তাদের তিন ভাগের দুই ভাগ মতান্তর তিন ভাগের এক ভাগ মাসআলাতে মতভেদ ছিল কিন্তু তারা পরস্পরের মধ্যে কোনোদিন একে অপরের বিরুদ্ধে কথা বলেননি আরো একটু বুঝিয়ে দেই ইমাম মালিকের ছাত্র ছিলেন ইমাম শাফেরি ইমাম মালিক সারা জীবন ইমাম শাফেরি সারা জীবন ইমাম মালিকের জন্য দোয়া করেছেন অনুরূপভাবে ইমাম শাফেরির ছাত্র ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল একে অপরের জন্য শুধু দোয়াই করেছেন অথচ তাদের মধ্যে মাসআলাগত বহু মত পার্থক্য ছিল আজ আমাদের সমাজে দেখা যায় ফেকার মাসালাতে এমন কি সালাতের মাসালাতে কেউ রুকু থেকে হাত উঠে হাত বাদ্য কেন কেউ রুকু থেকে উঠে বসে তার উঠলো না কেন কেউ রফিয়া দানের ক্ষেত্রে কতটুকু উঠালো এ নিয়ে বিশাল বক্তব্য লেখা হয়ে যাচ্ছে এটা কিন্তু সালফে সালেহীনের মানহাজ নয় বেকার মাসালার ক্ষেত্রে পরস্পর বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া এটা সালাফদের মানহাজ কোনোদিনই ছিল না বিষয়টা বুঝার বিষয় কোন জায়গাতে আপনার মতভেদ করতে হবে আর কোন জায়গাতে আপনাকে সহনশীল হতে হবে কোন জায়গাতে আপনাকে কঠোর হতে হবে সালাফরা তা বলে দিয়েছেন আকিদার মাসআলাতে কোনো ছাড় চলে না সেখানে আপনাকে কঠিনভাবে আপনাকে বিশুদ্ধতাই অনুসরণ করতে হবে কারণ আকিদার মাসআলা হচ্ছে সংবাদ সংবাদ দুই রকম হয় না সংবাদ বলতে হয় যে শুদ্ধ অথবা অশুদ্ধ একটা আকিদা ফেকার মাসআলাতে দুই রকম তিন রকম হতেই পারে কোন কোনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই তিনটা হতে চেয়েছেন এই উম্মতের মধ্যে যাতে করে উম্মতের মধ্যে ওয়াসাত থাকে প্রশস্ত থাকে কিন্তু আকিদার মাসআলাতে যারা ভিন্ন মত পোষণ করছে যারা তিনটা মত নিয়ে আসছে তারা বিভ্রান্তিতে লিপ্ত অবশ্যই একটি হবে শুদ্ধ আর বাকিগুলি হবে ভুল এটাই মনে রাখতে হবে বেকার মাসালাতে হয়তো ছাড় আছে অনেকে ভিন্ন মত থাকতে পারে কিন্তু আকিদার মাসালা যতক্ষণ ঐক্য না হবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে আপনার ঐক্য হতে পারে না
নবম যে নীতিটি সালফে সালিনে ছিল না তা হচ্ছে যে এমন কোন মাসআলা নির্ধারণ করা যাবে না একটি মাসআলা ঠিক হলে সব ঠিক হবে এটার উপরে সব নির্ধারণ করে ফেলব এমন একটি মাসআলার উপরে বেকার কোন মাসআলার উপরে নির্ধারণ করে কাউকে বন্ধু অথবা কাউকে শত্রু বানানো যাবে না দশম হচ্ছে কারো অন্ধ আনুগত্য করা যাবে না অন্ধ তাকলিদ করা যাবে না অন্ধ তাকলিদ কারো করা যাবে না আপনাকে তাকলিদ যদি করতে হয় সেটা হচ্ছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকলিদ করতে হবে সেটাকে আমরা তাকলিদ বলি না সেটাকে আমরা বলি তাআতুল্লাহি ওয়া তাআতুর রাসূলিহি সেটাকে আমরা ইত্তিবার বলি কারণ আমরা তার ব্যক্তি সত্তা আছে তার কর্ম এবং তার তার হাদি তার আদর্শকে আমরা পছন্দ করি যারা ব্যক্তি সত্তার পূজা করে তাদেরকে আমরা পছন্দ করি না কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের আগেও ছিলেন নবুয়তের পরেও আছেন আমরা অনুসরণ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরের যাবতীয় কর্মকাণ্ড তাহলে আমরা নবী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলেছি সুতরাং আমরা কোনো অন্ধ আনুগত্য ব্যক্তি বিশেষের বিষয়ে তাকলিদ করি না অন্ধ তাকলিদকে ছেড়ে আমরা তাকলিদ করি না দলিলের অনুসরণ করে চলি এটা হচ্ছে সালাফদের মানহাজ ছিল 11তম মানহাজ হচ্ছে 11টা সালাফদের মানহাজ না তা হচ্ছে সাহাবায়ে কেরামের অনুসরণ সাহাবায়ে কেরামের সমালোচনা করা সাহাবায়ে কেরামের সমালোচনা কোন সালাফদের মানহাজ ছিল না বরং সালাফরা এটাই বলতেন সাহাবায়ে কেরামকে সবাইকে রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম বলতে হবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বলতে হবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার মা তিনিও ছিলেন সাহাবিয়া তার বাবা তিনিও ছিলেন সাহাবী সুতরাং যাদেরকে আপনি এইভাবে সমালোচনা করছে যারা তারা কখনো কোনোদিন সহিহ আকীদা ও মানহাজের লোক নয় এটা এজন্য সালফে সালিনের মানহাজ নয় যারা কোন সাহাবীকে একজন সাহাবীকে যে ব্যক্তি সমালোচনা করবে সেই ব্যক্তি সহিহ মানহাজ থেকে বেরিয়ে যাবে তাদের মধ্যে সংগঠিত যে সমস্ত বিষয় ছিল সেগুলোতে কেউ কোনোদিন যদি সেগুলোতে যদি কোনো কেউ কথা বলে যে এগুলো থেকে আমি শিক্ষা নিতে চাই বলবেন যে কোনো শিক্ষা নেয়ার দরকার নাই সাহাবায়ে কেরামের মধ্যে সংগঠিত কোন যুদ্ধ থেকে কোন আচরণ থেকে কেউ কোনো শিক্ষা নেবেন না তাদের জন্য অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম এই দোয়া যারা করবে না ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তাদের জন্য গনিমত বা ফায়ের মধ্যে কোনো অংশ নেই যারা সাহাবায়ে কেরামের জন্য দোয়া করবে না সাহাবায়ে কেরাম প্রত্যেক সাহাবীর জন্য তারা দোয়া করবে না তাদের জন্য গনিমতের মধ্যে কোনো অংশ নেই অর্থাৎ তারা উম্মতের মধ্যে ফিতনাবাজ এবং মানহাজ বিরোধী এবং আকীদা বিরোধী বলে বিবেচিত হবে কারণ সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তিনিও তাদের উপর সন্তুষ্ট হয়েছেন তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তাআলা যাদের উপর সন্তুষ্ট হয়েছেন আপনি তাদের বিপক্ষে চলতে পারেন না 12 নম্বর হচ্ছে নিজেকে ফিতনায় নিপজিত করা কখনো উচিত নয় অনেকে মনে করে থাকেন যে বিশেষ কিছু একটা করে আমি জেল জুলুমের অন্তর্ভুক্ত হই না কেন আমি এটা করি না কেন ওটা করি না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বালা বিপদ কামনা করতে নিষেধ করেছেন কোন ব্যক্তি ইচ্ছাকৃত বিপদ কামনা করবে না বিপদ চাইবে না সালাফদের মানহাজ নয় নিজে ইচ্ছাকৃত বিপদ ডেনে আনবে এটা সালাফদের মানহাজ কোনদিনই ছিল না দাওয়াত দিন বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াল জিদাল বিল্লাতি হিয়া হাসান মারামারি হানাহানির মাধ্যমে দাওয়াত দেয়া সালাফদের মানহাজ কোনদিনই ছিল না 13তম হচ্ছে বেদাত সালাফরা কখনো বেদাতকে অনুমোদন করেনি বেদাতকে সহ্য করেনি বেদাতের বিরুদ্ধে সর্বদা তারা সোচ্চার ছিলেন কোনো বেদাত তারা মেনে নিতেন না বেদাত আপনি করবেন না যদি কোথাও কথা বলার আপনার সুযোগ না থাকে অন্তর দিয়ে হলো ঘৃণা করবেন আর যদি কথা বলার সুযোগ থাকে মুখে বলবেন আর যদি আপনি ক্ষমতাশীল হন আপনি সেটা হাত দিয়ে প্রতিহত করে বন্ধ করবেন যেখানে আপনার হাত চলে না সেখানে আপনি হাত চালাবেন না এটা সালাফদের মানহাজ বেদাত এবং সব জায়গাতেই যেখানে হাত চলবে না সেখানে হাত চালাবেন না কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি স্তর দিয়ে দিয়েছেন তিনি বলেছেন কেউ যদি কোনো খারাপ কিছু দেখে মুনকার দেখে সে যেন হাত দিয়ে তো প্রতিহত করে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির হাত চলে আপনার পরিবারে আপনার হাত চলবে আপনার শিশু গুনার কাম করতেছে কোরআন শরীফ নিয়ে উল্টাপাল্টা করতেছে আপনি তাকে থাপ্পড় দিতে পারবেন
কিন্তু পাশের বাড়ির লোককে থাপ্পড় দিতে পারবেন না তাকে মুখে বলতে হবে অনুরূপভাবে এমন কোন ক্ষমতাধরের কাছে গেলে সেখানে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে মুখে বলতে না পারলে এটাই হচ্ছে ইমানি ইমানি দাওয়াতের নিয়ম এর বাইরে আপনি যেটা পারবেন না সেটা আপনাকে কাজে নিতে শরীয়ত বলে নাই কারণ আল্লাহ আপনাকে যা থেকে মুক্ত করেছেন জোর করে এমন কোন দায়িত্ব কাঁধে নেবেন না আল্লাহ তাআলা বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা আল্লাহ কাকে কাউকে যে দায়িত্ব দিয়েছেন এর বাইরে অতিরিক্ত জিনিস নিজের উপর কেউ চেপে চাপিয়ে নেবে না সুতরাং বেদাতকে সহ্য করবেন না কিন্তু বেদাতকে প্রতিহত করার জন্য শরীয়ত ফর্মুলা অবশ্যই ব্যবহার করবেন নিজের মন মতো যা ইচ্ছে তা করে বেরিয়ে আপনি ফেতনা তৈরি করে আপনার দাওয়াতকে বন্ধ করার ক্ষমতা কাজ সর্বসাধারণ করতেন না পনেরোতম যে নীতি সর্বসাধারণ অনুরোধ করছি তা হচ্ছে যে কোনো ব্যক্তি বিশেষ দ্বারা হক চেনার কাজটি সর্বসাধারণ করতেন না ব্যক্তি বিশেষ দ্বারা হক চেনার কথা সর্বসাধারণ বলতেন না তবে যখন জানা যেত এই লোকটি হকের অনুসরণ করা চলে তখন তার ব্যাপারে সর্বসাধারণ অনুসরণ করতেন যারা দুনিয়া থেকে চলে গেছে এমন ব্যক্তিদের কথা বলতেন যেমন আকিদার ক্ষেত্রে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তারা বলতেন যদি কেউ বলে যে তার আকিদা বিশুদ্ধ তাকে দেখতে হবে ইমাম আহমদ ইবনে হাম্বলের নীতিতে আছে কি না কারণ তিনি হকের উপর থেকে চলে গেছেন এইরকম ব্যক্তি না হলে জীবিত কোনো ব্যক্তির উপরে কোনো ব্যক্তিকে বলতে পারেন না অন্য ব্যক্তিকে অমুকে যা বলে সেটাই হক তার উপরে মানুষকে পরীক্ষা করা এটা সর্বসাধারণ নীতি নয় পনেরো নম্বর হচ্ছে সর্বসাধারণ নীতি নয় নিজেকে প্রচার করা প্রকাশ করা আমাদের সমাজে প্রচার প্রকাশের কিছু নীতি আমি এখন উল্লেখ করব এক নম্বর হচ্ছে কেউ ধরেন প্রচার প্রকাশের জন্য নতুন নীতি অবলম্বন করেছে কেয়ামতের আলামতকে টেনে নিয়ে আসবে কেয়ামতের আলামত খুঁজে বেড়ানো সর্বসাধারণ নীতি নয় সর্বসাধারণ নীতি নয় কেয়ামতের আলামত খুঁজে বেড়ানো যারা কেয়ামতের আলামত খুঁজে বেড়াচ্ছে তারা বিভ্রান্ত সালাফদের মানহাজের বিরোধী তাহলে আমার কেয়ামতের আলামত যদি এসে যায় সেটা যদি খারাপ হয় সেটা থেকে দূরে থাকতে হবে সেটা যদি ভালো হয় সেটা কাছে ভিড়তে হবে উপস্থিত হয়ে গেলে অগ্রিম খুঁজতে গিয়ে কি ফেতনা তৈরি করেছে আপনারা জানেন কেমন মাহাদি খুঁজেছে আজ কত চোদ্দশো বছরে মাহাদি বোধ হয় আমাদের এক ওস্তাদ বলেছিলেন চোদ্দশো বছরে চোদ্দশো মাহাদি এসেছে বা তিন হাজার মাহাদি এসেছে আজ মাহাদি খোঁজার জন্য কিছু মানুষ বিভিন্ন জায়গায় নেমে পড়েছে এরা বিভ্রান্ত কোনো মাহাদি খুঁজবেন না কোনো দাজ্জাল খুঁজবেন না কোনো ইয়াজুজ মাজুজ খুঁজবেন না দাবাতুলাত খুঁজবেন না আশ্চর্য পশ্চিম দিকে উঠে যাবে এটা খুঁজবেন না যখন সেটা আসে তখন সেটা দেখা যাবে অগ্রিম খুঁজে বেড়ানো সালফে সালেহীন নীতি নয় এই নীতিতে যারাই পড়েছে যুগে যুগে তারা বদভ্রষ্টতা অবলম্বন করেছে চোখের সামনে আপনারা জানেন এই মাহাদি খুঁজতে গিয়ে একটা বিশাল গোষ্ঠী হারুন রশিদের সময় তারাও কেউ কেউ মাহাদি দাবি করেছে কোথায় সে দুইশো হিজরির মধ্যেই সেই থেকে শুরু করে আজও মাহাদি খুঁজে বেড়াচ্ছে কেউ কেউ মাহাদির জন্য ও ঘোড়া এবং গাড়ি নিয়ে বসে আছে রেজদা পাহাড়ের কাছে আর ডাকতেছে উখরুজিয়া মাওলানা মাওলানা বের হও বের হও মাওলানা তো আর বের হয় না কারণ আসলে তো এমন কোন মাওলানাটার ভিতরে ঢুকে নাই এই জন্য অনেক জায়গাতে কেউ বলে জেলখানা আটকে আছে কেউ বলো অমুক মাহাদি মাহাদি দিয়ে যে ফেতনা তৈরি হয়েছে আপনারা জানেন সৌদি আরবে মাহাদির ফেতনার কারণে জুহাইমানের ফেতনার কারণে কত শত শত ব্যক্তি নিহত হয়েছে এবং কত বড় ফেতনা তৈরি হয়েছে আজও কিছু মানুষ শুধু তাই খুঁজে বেড়াচ্ছে কিছু মানুষ ডলার দেখে ডলারকে দাজ্জাল বানাচ্ছে কিছু মানুষ এই জাতীয় কাজগুলো যারা করছে তারা সবই ফেতনাবাদ তারা কোরআন এবং সুন্নাতে দূরে তারা শরীয়তের মাসালা শিখেনি আকিদা শিখেনি কিন্তু মানুষকে তারা তাদের মুখে আহ্বান করার জন্য তাদেরকে শোহরা তাদেরকে মানুষ নিজে প্রসার প্রসারের জন্য যে তিনি একটা বিষয়ের কথা বলেছে কারণ কেন এদের পিছনে মানুষ চলেছে মানুষ মনে করে বর্তমান ফেতনা থেকে বাঁচার জন্য কিছু একটা দরকার এই অবলম্বন অনুসরণ করে চলেছে তারা মনে করছে বিশাল কাজ করছে না এরা বড়ই ফেতনাবাজ এই জাতীয় যারা কেয়ামতের আলামতকে কোন জায়গায় ফিট করতেছে কোন বিশেষ ঘটনার সাথে ফিট করছে তারা সবাই ফেতনাবাজ এরা সবাই ফেতনাবাজ এরা নিজেদেরকে প্রচার প্রসারের জন্য নেমেছে এই বিষয়গুলো আপনারা দেখবেন স্পষ্ট বুঝতে পারবেন ফেতনা যখন আসে তখন মুষ্টিমেয় কিছু মানুষ বুঝতে পারে ফেতনা যখন চলে যায় সবাই সেটা বুঝতে পারে বুঝতে পারেন কিনা বুঝতে পারছেন কিনা ফেতনা যখন আসে মুষ্টিমেয় কিছু মানুষ বুঝতে পারে কিন্তু ফেতনা যখন চলে যায় সবাই বুঝতে পারে যে এটা ফেতনা ছিল
এর আগে অনেকেই উল্টাপাল্টা করে ইতিহাস সাক্ষ্য আলেমরা সব সময় নিষেধ করেছে সমস্ত কাজ থেকে পরবর্তী দেখা গেছে ওইটাই ঠিক ছিল আলেমদের কথা শোনা ভালো ছিল কিন্তু কিছু মানুষ আলেমদের পোশাক পরে আলেমদের সেই দাওয়াতকে বিতর্কিত করে নিজেদের মনমতো ফিতনা তৈরি করে দিচ্ছে ওই ফিতনার অনুসরণ করা সালফে সালেহিনের মানহাজ নয় সালফে সালেহিনের মানহাজ নয় সালফে সালেহিনের মানহাজ 16 তম যেটা মানহাজ না তা হচ্ছে আধুনিক জ্ঞান বিজ্ঞানের দিকে সবাই ঝুঁকে পড়েছে সবাই শুধু কেবল আধুনিক জ্ঞান বিজ্ঞান দেখে দীন ও শরীয়তের শিক্ষাকে তারা প্রচার প্রসারতা মনে করে এটা কখনো সালফে সালেহিনের মানহাজ ছিল না সালফে সালেহিন বাইরের বিদ্যা যতটুকু প্রয়োজন ততটুকু শিখতেন ইমামরা ততটুকু শিখিয়েছেন যতটুকু তাদের প্রয়োজন জান্নাতে যাওয়ার জন্য যা দরকার সেটা তো ছিল কোরআন এবং সুন্নাহর ইলম এবং বিশাল গোষ্ঠী জান্নাতে চলে গেছে কোরআন এবং সুন্নাহ শিখেই তারা কোনোদিন কালাম শিখেনি কালাম শাস্ত্র শিখার জন্য কিছু মানুষ বিভিন্ন রকমের ফয়তারা করে যাচ্ছে বিভিন্ন রকমের বই লিখে যাচ্ছে বিভিন্ন রকমের ভুল ব্যাখ্যা দিয়ে যাচ্ছে সলফদের বইয়ের এবং সেভাবে আপনাকে রাষ্ট্র দর্শন শিখাচ্ছে আপনাকে কালাম শাস্ত্র শিখাচ্ছে অথচ কালাম শাস্ত্র শিখার বিরুদ্ধে সালফে সালেহিন স্পষ্ট বক্তব্য দিয়েছে আবু হানিফা আবু ইউসুফ সহ রাহিমাহুল্লাহ জামিয়ান সমস্ত ইমাম কালাম শাস্ত্রের বিরুদ্ধে কথা বলেছে সতেরোতম যে জিনিসটা সেটা হচ্ছে সালফে সালেহিনের মানহাজ না নসিহত ত্যাগ করা নসিহত কি জিনিস নসিহত আল্লাহর জন্য হবে ফেরেশতাদের জন্য আল্লাহর জন্য হবে কিতাবের জন্য হবে রাসূলদের জন্য হবে মুসলিম শাসকদের জন্য হবে সাধারণ মানুষদের জন্য হবে সেই নসিহত হচ্ছে কল্যাণ কামনা করা আপনি দেখলেন আপনার সামনে এই বিভ্রান্ত লোকে দুনিয়া বিভ্রান্ত করে দিচ্ছে আপনি বলবেন যে নাম নেওয়া যাবে না চুপ মেরে বসে থাকতে হবে আপনি বিভ্রান্ত করেন আপনি বিভ্রান্তি তৈরি করছেন কারণ এই লোক হাজার হাজার মানুষকে বিভ্রান্ত করছে আর আপনি বলেছেন ওর নাম নিয়ে কথা বলা যাবে না সালফে সালেহিন নীতি সেটা কখনো ছিল না সালফে সালেহিন যারা বিভ্রান্তি তৈরি করত তাদের সম্পর্কে স্পষ্ট নাম ধরে সাবধান করত কারণ সাধারণ মানুষ বুঝে না কার সম্পর্কে কি কথা বলা হচ্ছে সাধারণ মানুষ মনে করবে আমার মাথার উপর দিয়ে গেছে আরেকজন বলবে আমাকে বলে নাই আমাকে বলে নাই কিন্তু তাকেই বলা হচ্ছে সেজন্য বিশেষ বেদাতি যারা আছে ফেতনাবাজ যারা আছে আকিদা বিভ্রান্তিকারী যারা আছে তাদের নাম ধরে সাবধান করা এটা নসিহতের অন্তর্ভুক্ত আল্লাহর জন্য তার কিতাবের জন্য রাসূলদের জন্য এবং সমস্ত মানুষের জন্য এই ফেতনা সম্পর্কে নাম ধরে সাবধান করা এটা সালফে সালেহিনের মানহাজ ছিল আপনারা ভালো করে জানেন জাহাম ইবনে সফওয়ানের বিরুদ্ধে আলেমরা কথা বলেছে জাহাদ ইবনে দারহামের বিরুদ্ধে আলেমরা স্পষ্ট কথা বলেছে অনুরূপভাবে ওয়াসির বিন আতার বিরুদ্ধে কথা বলেছে অনুরূপভাবে যারা এই খারাপ আকিদার দিকে আহ্বান করেছে প্রত্যেকের নাম ধরে ধরে আলেমরা সাবধান করেছে আপনার উচিত আকিদা খারাপ কাউকে দেখলে বেদাতি বেদাতি দিকে আহ্বানকারী কাউকে দেখলে নাম ধরে বলা নাম লুকিয়ে রাখা তথাকথিত অথবা কিছু মানুষের কি হইলো ওটা ওই জায়গায় না এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ব্যবহার করতেন যেখানে স্পষ্ট কেউ শরিয়া বিরোধী কাজে লিপ্ত হতো না বিশেষ কোনো কাজে তারা লিপ্ত হতো না তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলতেন যে কিছু মানুষের কি হইলো এটা ওই ব্যক্তিদের জন্য নির্দিষ্ট কোনো যারা বিশেষ কোনো দাওয়াত দিচ্ছে না বিশেষ কোনো খারাপ বিভ্রান্তির দিকে মানুষকে নিয়ে যাচ্ছে না কিন্তু যেখানে বিভ্রান্তি সুস্পষ্ট সেখানে অবশ্যই আপনাকে নির্ধারণ করে দিতে হবে ব্যক্তিকে অমুক ব্যক্তি ফেতনাবাজ কারণ তার থেকে সাবধান করা জরুরি এটা আপনার জন্য মনে রাখতে হবে মানুষ আপনার সমালোচনা করতে থাকুক কোনো সমস্যা নেই আল্লাহর কাছে আপনি রিওয়ার্ড পাবেন কারণ এই দ্বীনের নসিহতের অন্তর্ভুক্ত হচ্ছে যে ব্যক্তি ফেতনাবাজ তার সম্পর্কে স্পষ্টভাবে সাবধান করা আঠারো নম্বর হচ্ছে আখেরাতের কাজ ত্যাগ করে শুধুমাত্র দুনিয়ার পিছনে চলা এটা সালফে সালেহিনের মানহাজ ছিল না ১৯ নম্বর ফেতনা হচ্ছে বিবেককে প্রাধান্য দেয়া বিবেককে প্রাধান্য দিচ্ছে কোরআন এবং সুন্নার উপরে এই মানহাজের উপর যারা চলছে এটা সালফে সালেহিনের মানহাজ কখনো ছিল না ২০ নম্বর হচ্ছে দেখবে অনেকেই কি করে কোরআনে কারিম এবং হাদিসে স্পষ্ট নসকে টেনে নিয়ে অস্পষ্ট দিকে নিয়ে যাচ্ছে এটা বেদাতীদের মানহাজ এটা বেদাতীদের মানহাজ বেদাতীর স্পষ্ট ভাষ্যকে নিয়ে অস্পষ্টতার দিকে নিয়ে যাবে আর সালফে সালেহিন অস্পষ্ট জিনিসকে বোঝার জন্য স্পষ্ট আয়াতের মাহাদিসের দিকে নিয়ে যায় যারা এই উল্টা পাল্টা করছে এরা সবাই ফেতনাবাজ আপনারা তাদেরকে দেখতে পাবেন এখন তাদের মধ্যে অনেকেই আছে এই কাজে লিপ্ত রয়েছে স্পষ্ট বিশেষ করে আশারি ও মাতুরিদি সম্প্রদায় যারা এই কাজ করে থাকে কোরআন এবং সুন্নার স্পষ্ট নস আল্লাহর সিফাত সাব্যস্ত করা নসগুলোকে তারা বিভ্রান্তি তৈরি করে এগুলিকে অন্য রকম নিয়ে বলে যে এগুলি তো মুতাশাবিহাত বলে বসে থাকে না এগুলি মুতাশাবিহাত নয় আল্লাহ বলেছেন আর রহমান ও আল্লাহ
রহমান আরশের উপর উঠেছেন এরা বলে যে না আরশের উপর উঠতে বলা যাবে না আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তাআলা নিকটতম আসমানে নেমে আসেন প্রতিদিন আপনিতে তারা বলে যে না এটা বলা যাবে না আল্লাহ তাআলা বলেছেন ইয়াদুল্লাহ ফাকাইদিহি আল্লাহর হাত আছে আল্লাহ তাআলা বলেছেন তারা বলে যে হাত বলা যাবে না আল্লাহ তাআলা বলেছেন তার চেহারা আছে তারা বলে চেহারা বলা যাবে না এই ফিতনা কেন তৈরি হচ্ছে কারণ তারা ইচ্ছাকৃত আল্লাহর মুহকাম আয়াতগুলোকে মুতাশাবিহাত বানিয়ে নিচ্ছে এবং তারা মনে করছে ভালোই তো করছে কিন্তু ভালো চাইলে পাওয়া যায় না কারণ ভালোর জন্য জ্ঞান থাকা জরুরি এইজন্য ইমাম সাহেব ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটা কথা বলেছেন যেটা হচ্ছে যে দুনিয়ার যুগে যত বিভ্রান্তি এসেছে বেজুলমে হাউলা আও বেজাহলে হাউলা কিছু মানুষের জুলুমের কারণে আর কিছু মানুষের অজান অজ্ঞতার কারণে দুনিয়ার বুকে ফেতনা ছড়িয়ে যায় জুলুম মানে কি জেনে শুনে ভুল করা ইচ্ছাকৃত ভুল পথে আহ্বান করা আরেক গোষ্ঠী হচ্ছে না জেনে ভালো করছে মনে করে খারাপ করা এই দুই গোষ্ঠী জগৎকে নষ্ট করে দিচ্ছে জগতের দিনকে নষ্ট করছে জগতের ভালো ভালো কাজকে নষ্ট করে দিচ্ছে একুশ নম্বর হচ্ছে সালফে সালহীনের মানহাজ নয় যাকে তাকে কাফের বলা কিছু মানুষ বসে আছে বিশেষ দরবার খুলেছে কথায় কথায় দুনিয়া সবকে কাফের বলে দিচ্ছে অমুক কাজ করলে কাফের না সালফে সালহীন তা নির্ধারিত কাউকে কাফের বলতে হলে শর্ত পূরণ করতে হয় দুটি শর্ত আর কিছু বাধা দূর করতে হয় পাঁচটি বাধা দূর করতে হয় সালফে সালহীন তা উল্লেখ করেছে এই বিষয়গুলো আপনারা আমার এই গ্রন্থের মধ্যে পাবেন এই গ্রন্থটি আপনাদের কাছে অবশ্যই আসে আমি বিশ্বাস করি এই গ্রন্থের মধ্যে উল্লেখ করেছি এবং আকীদার গ্রন্থ উল্লেখ করেছি সেটা হচ্ছে অবশ্যই একামতুল হুজ্জা এবং এজালাতু শুবহা দুইটি অবশ্যই শর্ত পূরণ করতে হবে সেটা হচ্ছে আপনি তাকে জানাতে হবে তার সন্দেহ দূরের ব্যবস্থাপনা করতে হবে এই সন্দেহ দূর হওয়ার জন্য ব্যবস্থাপনা করতে দুইটা শর্ত পূরণ করতে হবে আর বাধা হচ্ছে লোকটার মধ্যে হয়তো মূর্খতা আছে লোকটা হয়তো জানে না তার সে হয়তো অব্যাখ্যা আছে সে হয়তো অন্ধ অনুসরণ করে চলেছে তাকে হয়তো জোর করা হচ্ছে অথবা তার কোনো সমস্যা আছে জিনিসগুলো জেনে তারপরে আপনাকে ব্যক্তি বিশেষকে তাকফির করতে হবে ব্যক্তি বিশেষে তাকফিরের জন্য শর্ত পূরণ না হলে যারা যাকে তাকে কাফের বলে এটা সালফে সালহীন মানা ছিল না সালফে সালহীন মানা এটাও নয় নির্দিষ্ট ব্যক্তি কাফের হওয়ার সব শর্ত পূরণ করেছে তারপরেও তার ইমানদার বলবেন মুরজিয়াদের কাজ এটা এটা সালফে সালহীন মানা ছিল না যতক্ষণ যখন আপনি সব শর্ত পূরণ করেছেন এরপরেও তাকে ইমানদার বলে যাবেন এটা সালফে সালহীন মানা যেটা ছিল না সালফে তালহীন সালফে সালহীন মানা এটাও নয় সেটা হচ্ছে চব্বিশ নম্বর হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের মহব্বতে বাড়াবাড়ি করা এটা সালফে সালহীন মানা ছিল না সালফে সালহীন মানা এই আপনাদের চট্টগ্রামে সবচেয়ে যে জিনিসটা হয় তা হচ্ছে রসুলের ভালোবাসায় বাড়াবাড়ি কেউ বলতেই পারে রসুলের ভালোবাসায় বাড়াবাড়ি কেমনে হয় বাড়াবাড়ি হয় যখন রসুলকে আল্লাহর মর্যাদা আপনি দিয়ে দিবেন নাউজুবিল্লাহ এই চট্টগ্রামের এই কাজটি সবচেয়ে নিন্দিত দিক এই কাজটি হয়ে যায় বিভিন্ন জায়গাতে এ থেকে সাবধান করতে হবে এটা সালাফদের মানহাজ ছিল না আল্লাহ তাআলা এবং তার রসুল আল্লাহ তাআলা তার নবীর জন্য যে সমস্ত বিশেষ স্পেশাল গুণাবলী বর্ণনা করেছেন নবী তার যে সমস্ত গুণাবলী বর্ণনা করেছেন সেগুলি বলতে কোনো বাধা নেই কিন্তু বানিয়ে বানিয়ে মিথ্যা বর্ণনা দিয়ে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এমন কিছু বলবেন না যা আল্লাহ এবং তার রাসূলের নীতির বাইরে চলে যায় এবং যা বললে আপনার ঈমান চলে যায় কারণ বাড়াবাড়ি করা সালফে সালহীন নীতির অন্তর্ভুক্ত ছিল না রাসূল নিজেই বাড়াবাড়ি থেকে নিষেধ করেছেন ২৬ নম্বর নীতি হচ্ছে সালফে সালহীন মানহাজ না বেদাতির সাথে বসে বসে সারাদিন গল্প গুজব করা অনেকে বলে ভালো জিনিস নিব খারাপ পরিত্যাগ করব আপনি ভালো যদি জানতেই পারতেন তাহলে আপনি বিশাল আল্লাহর ওলি হয়ে গেছিলেন আপনি তো ভালো বুঝেন না বলে আপনাকে সাবধান করা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন যে তাদের সাথে বসো না ফালা তাকউদু মাহুম তাদের সাথে তোমরা বসো না আর আপনি তাদের সাথে বসছেন বেদাতীদের সাথে বসে বেদাত বলে বিখ্যাত যারা তার বেদাতী তাদের সাথে বসার জন্য কোনো মানুষকে অনুমতি দেয়নি সালফে সালহীন তা বলতেন না ইমাম সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি ইবনে সিরিন তারা যখন কেউ বলতো যে বেদাত এসে বলতো আপনার সাথে তর্ক করব আপনার সাথে বসবো বলতেন যে অসম্ভব তুমি বসলে আমি চলে যাবো এটা হওয়া নীতি হওয়া উচিত কিছু মানুষ আছে তথাকথিত বিশেষ একটা চ্যানেল খুলেছে অমুককে ডেকে নিয়ে কতক্ষণ দেখাচ্ছে যে উনি ওরা একটা আনন্দ পাচ্ছে ওরা খেলাধুলা পাইছে মামুন এটা করতো
তারা শিক্ষা করত আহলে সুন্নাতের সাথে মুতাযিলাদের লাগাই দিত সব সময় আর নিজেরা বসে বাহাবা টিপত কিছু মানুষ বাহাবা দেখতেছে আমাদের সে সুযোগ নাই আমরা ওদের সাথে বসার কোনো সময় নেই ওদের বিভ্রান্ত পথভ্রষ্ট বলে ওদের থেকে সাবধান করা আমাদের দায়িত্ব ওদের সাথে বিতর্ক তৈরি করা সালফ সালেহিনের কাজ নয় সালফ সালেমান হাত ছিল না এটা করা দিলেই 27 নম্বর হচ্ছে এলেম অর্জনের আগেই আমল শুরু করে দেয়া এটা সালফ সালেহিনের কাজ ছিল না এলেম অর্জনের আগেই আমল শুরু করা দিত না আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত এলেম অর্জন করতে বলেছেন ফায়লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতে হবে তারপর সেটা ধারণ করতে হবে যে ব্যক্তি অর্থ জানেনি ধারণ করেনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেও কোনো কাজ হবে না কারণ মুনাফিকরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো এবং হাজার বারে বলতো তাদের মুখ থেকে বেরই হতো কিন্তু আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য হয়নি কারণ সেটা অন্তরে ধারণ করেনি এজন্য এলেম অর্জন করতে হবে তারপর আমল করতে হবে এটাই ছিল সালাফদের মানহাজ 28 নম্বর হচ্ছে শুধু ঝগড়ার দিকে আহ্বান করা মুনাজারার দিকে চলে যাওয়া এটা সালাফদের মানহাজ নয় মুনাজারা হয় না মুনাজারা হবে যেই মাসালাতে মুনাজারা হতে পারে আকীদার মাসালাতে মুনাজারা করবেন না আপনি হক বলে দিবেন কুলিল হাক্কু মি রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওমান শাআ ফালিয়াকফুর খোলা আছে ইন্না আতাদনা লিজ্জালিমিন নারান আহাতা বিহি সুরাদিকুহা আল্লাহ তাআলা বলে দিয়েছেন হক তোমার রবের কাছ থেকে এসেছে যতটুকু তুমি নিবে হক নিতে পারো কুফরে নিলে তোমার জন্য জাহান্নামের রাস্তা খোলা আছে এটুকু বলে দিবেন তারা নাস্তিক আছে তাদের জন্য তাদের সাথে ওই জড়াতে তর্কে জড়াতে যাবেন না আপনার সেই ক্ষমতা নেই আপনি যে কোনো মুহূর্তে নিজে ইত্যাদি এই বিপদে পড়তে পারেন তারা বিপদ হলে কোনো সমস্যা হয় না আপনার বিপদ হলে আপনার ঈমান চলে যাবে আপনার সমস্যা অনেক বেশি 29 নম্বর হচ্ছে সংক্ষিপ্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করা সালাফদের মানহাজ নয় কথায় কথা অর্ধেক বলবে কথা বাকিটা বলবে না সালাফদের মানহাজ বিস্তারিত কথা বলা বুঝিয়ে বলা এটা সালাফদের মানহাজ যারা আশারি মাতুরিদি আছে তারা বিভিন্ন রকমের শব্দ ব্যবহার করে বলবে যে এইটা বললে শরীর হয়ে যায় এটা বললে এটা হয়ে যায় এটা বলে আপনাকে বিভ্রান্ত করে দিতে পারে আমি আমার বক্তব্য শেষ করছি 30 নম্বর সর্বশেষ যেটা বলবো যা সালাফদের মানহাজ না তা হচ্ছে যদি আপনি দেখেন আজ কিছু মানুষ বের হয়েছে তারা বলে যে মুতাওয়াতের হাদিস দিয়ে দলিল দিতে হবে মুতাওয়াতের হাদিস দিয়ে দলিল দিতে হবে শুনুন আহাদ হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না বুখারী মুসলিমে থাকলেও নেওয়া যাবে না কমন সেন্সের পক্ষে থাকতে হবে কেউ বলে একটাও নেওয়া যাবে না আমরা যেটা বলি সেটা এটা প্রাথমিক বলে একটু আগে আপনারা শুনেছেন এটা প্রাথমিক স্তর এটা হচ্ছে প্রাথমিক স্তর এরপরে দ্বিতীয় স্তর হবে প্রথম খাদে পড়া হচ্ছে যে আমি সব হাদিস নেই না দ্বিতীয় খাদে পড়বে সেটা হচ্ছে সব কিছু অস্বীকার করে এরা নাস্তিক হয়ে যাবে কারণ এরা এই নাস্তিকতার পথে রওনা হয়ে গেছে যারা কোরআন এবং সুন্না এর মধ্যে তারা বিভেদ সৃষ্টি করে যারা খবর ওয়াহেদ মুতাওয়াতের মধ্যে আমল ক্ষেত্রে এবং আকীদার ক্ষেত্রে বিভেদ সৃষ্টি করে তারা পথভ্রষ্ট সালফে সালেহীন কোনোদিনে এই পার্থক্য করতেন না যারা এই আপনাদের সমাজে চট্টগ্রামে হোক বা বাংলাদেশের যেখানে হোক এই পার্থক্য করছে সহিহ হাদিস থাকলেও সে আমল করে না তার কাছে মনে হয় সহিহ হাদিস এটা তো খবর ওয়াহেদ এটা তো একক সংবাদ এটা তো অমুক তার বিবেকে বুঝে না তাকে ছেড়ে দেন তাকে বলবেন যে আপনি পথভ্রষ্টতার পথে চলে যাচ্ছেন তার সাথে আপনার আর কোনো তর্ক করার প্রয়োজন নেই তাকে যদি এটা যদি না মানতে পারে আল্লাহ রাসূলের হাদিস যে ব্যক্তি মানবে না সুন্নাহ যে ব্যক্তি মানবে না আদর্শ যে ব্যক্তি মানবে না সে ব্যক্তি পথভ্রষ্ট সালফে সালেহীন তার সাথে বসতেন না তাদেরকে পথভ্রষ্ট বলে তারা ঘোষণা করতেন এজন্য আমাদেরকে ফিরে আসতে হবে সালাফদের মানহাজে জানতে হবে কোন কাজটিকে তারা গ্রহণ করেননি কোন কাজটিকে তারা গ্রহণ করেছেন এটা না জানলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন এজন্য বারবার বলছি আরাব তুশার আলা নিঃসারি ওলা কিল্লে তাওয়াকিহে খারাপ জিনিসই খারাপ করার জন্য নয় খারাপ থেকে বাঁচার জন্য সালফে সালেহীনের মানহাজ নয় যাতে তা জিনিসই এই জন্য নয় যে সালাফদের মানহাজের বিপরীতে চলবো বরং সালাফদের মানহাজকে আঁকড়ে ধরবো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম